লেখাপড়া অনলাইনের আরও আরেকটা এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এর মধ্যেই আমাদের মধ্যে টুকটাক পরিচয় হয়ে গেছে। আমি শরীফ মাহমুদ বলছি, লেখাপড়া অনলাইনের সিইও। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আসলে আলোচনাই করতে চাচ্ছি, কারণ কতগুলো বিষয় আমাদের ভিতরে খচখচ করে প্রতিনিয়ত বাঁধে। তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সৃজনশীলতা কী জিনিস। সৃজনশীলতা আমাদের কাছে এসছে সেই খনার কাছ থেকে। আমরা চাইছি না আমরা সবাই খনার মতন সৃজনশীল হব। খনার কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি, বাট খনার পরবর্তীতে আমরা অনেক কিছুই পেয়েছি। যেমন ধরেন, আপনি কি চট করে বলতে পারবেন এই রংধনুর সাতটা রঙের নাম? কিন্তু এটা মনে করার একটা সহজ রাস্তা হচ্ছে বেনিয়া সহকলা। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল, দেখেন কি সুন্দর, এটাই সৃজনশীলতা। কেমিস্ট্রি পড়তে গিয়ে যখন হাবুডুবু খাচ্ছিলাম আমরা, কিভাবে কোন লিটমাস কাজ করে, অ্যাসিডে কোনটা কাজ করে, ক্ষারে কোনটা কাজ করে বুঝতে পারছিলাম না, তখন স্যার একদিনকে আমাদেরকে বললেন যে দেখ, আসাম বেঙ্গল রেলওয়ে বলে একটা রেলওয়ে ছিল, তো আসাম বেঙ্গল রেলওয়ের সাথে অ্যাসিড, ক্ষার আর লিটমাসের কী সম্পর্ক আমরা কিন্তু তখন বুঝে উঠতে পারিনি। তখন স্যার আমাদেরকে বললেন যে আসাম বেঙ্গল রেলওয়েটা তোদের মাথায় রাখ, তাহলেই এটা মনে থাকবে। আসামের এতে অ্যাসিড, বেঙ্গল বিতে ব্লু, আর রেলওয়েতে হচ্ছে লিটমাস, তো অ্যাসিড মেক্স ব্লু লিটমাস টু রেড। দেখেন, আসাম বেঙ্গল রেলওয়ে, কি সুন্দর একটা মিল চলে আসলো। এখন আর খার নিয়ে সমস্যা নেই, কারণ খার ব্লু লিটমাসকে লাল করে। তো এরকম নানান বিষয় থাকে যেটা আমাদের শিক্ষকদের কাছ থেকে আমরা পেয়েছি, আমাদের গুরুজনদের কাছ থেকে আমরা পেয়েছি, যে সৃজনশীলতার মাধ্যমে আমরা কী সুন্দর মনে রাখতে পারি। যেমন আরও আর একটা বিষয় আছে ইতিহাসের, মোগল সম্রাটদের নাম কি আমরা পরপর বলতে পারবো? হয়তো সবকজনের নাম বলতে পারবো, কিন্তু পরপর বলতে গেলে বেঁধে যাবে। তো এটা মনে রাখার একটা সহজ রাস্তা আছে, যেটা ইতিহাসের শিক্ষকের কাছ থেকে পেয়েছিলাম। বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে। বাবার বাবর হইল হুমায়ুন, একবার আকবর, জ্বর জাহাঙ্গীর, সারিল শাহজাহান, ঔষধে আওরঙ্গজেব, দেখেন কি সুন্দর একটা সিস্টেম। প্রত্যেক শিক্ষকদের কাছ থেকেই আমরা এই সৃজনশীলতাটা পেয়ে থাকি। এই সৃজনশীলতাটাই আমাদেরকে দিনে দিনে উন্নীত করে এবং ডে বাই ডে আমাদেরকে একটা ভালো পর্যায়ে নিয়ে যায়। এই জিনিসগুলো কি আমরা যেন আমাদের বাচ্চাদের মধ্যে তুলে ধরতে পারি, সেই জিনিসটাই হচ্ছে আমাদের সৃজনশীলতা। আমরা চাইবো আমাদের বাচ্চারা আরও সৃজনশীল হবে, আরও সৃষ্টিশীল হবে। খেয়াল করে দেখবেন, আমাদের অনেক বাচ্চা মিমিক করে, তাদেরকে নিরুৎসাহিত করেন না। মিমিক খারাপ জিনিস না, শুধু খেয়াল রাখতে হবে জিনিসটা যেন বেয়াদবির পর্যায়ে না চলে যায়, এটা মাথায় রাখলেই হবে। তাছাড়া আরও অনেকগুলো বিষয় আছে। আজকাল আমরা বড্ড বেশি ভার্চুয়াল জগতে বা ভার্চুয়াল মিডিয়ার মধ্যে ব্যস্ত হয়ে পড়েছি। এর থেকে বেরিয়ে আসার জন্যে আপনাকে বারবার বাচ্চাদের কাছ থেকে মোবাইল কেড়ে নেবেন বা ল্যাপটপ কেড়ে নিচ্ছেন, তাকে বসতে দিচ্ছেন না, জোর করে তাকে অন্য কিছু করাচ্ছেন, এগুলো না করে তার সাথে একসাথে হন। তখন কি হবে, জিনিসগুলো সহজ হয়ে আসে, আপনিও ভার্চুয়াল থেকে বেরিয়ে আসেন, বাচ্চাকেও ভার্চুয়াল থেকে বেরোতে সহযোগিতা করেন। কিভাবে, তাদেরকে চারুকারুর মধ্যে ইনভলভ করে দেন, দেখেন কোন বাচ্চা ভালো ছবি আঁকে, তাকে ছবি আঁকার দিকে নিশ্চিত করেন। কেউ ভালো গান জানে বা গান গাইতে চায়, তাকে গান শেখান। কেউ নাচ শিখতে চায়, তাকে নাচ শেখান। ছেলে বা মেয়ে বলে তো কথা না, উভয়ই নাচ শিখতে পারে, উভয়ই গান গাইতে পারে, উভয়ই চারুকলা করতে পারে। তারপরে আরও অনেকগুলো বিষয় আছে, বাচ্চাদেরকে আপনি ডায়েরি লেখাতে শিখাতে পারেন। কিভাবে পারেন, উইম্পিকিড নামে বাচ্চাদের একটা বই পাওয়া যায়, এই বইগুলো যদি আপনি পড়তে দেন, এই ধরনের যে বইগুলো আছে এগুলো পড়লে এক পর্যায়ে সে কিন্তু ডায়েরি লেখা অভ্যাস হয়ে যাবে, এবং তখন কী হবে, তার মধ্যে একটা লেখার প্রবণতা চলে আসবে এবং লেখার কাজগুলো তার মধ্যে থেকে আরও সুন্দরভাবে সৃজনশীলভাবে জিনিসগুলো বেরিয়ে আসবে। আর পরিবারকে আমাদের সময় দিতে হবে। পরিবারকে সময় দেওয়া মানে আপনি নির্দিষ্ট সময় বাসায় চলে আসবেন, অফিস শেষ করে বাসায় আসেন, বাসায় একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করেন, পথে সময় একটু কম নেওয়ার চেষ্টা করেন, স্ত্রীকে সময় দেন, বাচ্চাদেরকে সময় দেন। কীভাবে সময় দেবেন, তাদের সাথে ক্যারাম খেলেন, তাদের সাথে দাবা খেলেন,
তাদেরকে পড়তে বসান, আপনি তাদের সাথে সময় কাটান, আপনার স্ত্রীকে রান্নার ঘরে একটু সহযোগিতা করেন, তাতে তো আপনার জাত চলে যাবে না, বরঞ্চ আপনার সন্তানরা শিখবে কিভাবে তারা তাদের মাকে সহযোগিতা করবে, ভবিষ্যতে তার স্ত্রী বোনদের সহযোগিতা করবে। আমাদের মধ্যে একটা প্রবণতা এসে দাঁড়িয়েছে, মেয়েরাই মানে সংসারের সব কাজ করবে, ছেলেরা কিছুই করবে না। ছেলেরা সব কাজই করবে, ছেলেরা কেন করবে না? তাদেরকে করতে সহযোগিতা করতে হবে, উৎসাহিত করতে হবে, না করলে সে তো সব কাজ ছেড়ে দিবে আরেকজনের উপরে। তারপরে খেয়াল করেন যে ওয়ার্ড মেকিং গেম, তাদের সাথে বসে যদি আপনি খেলা করা শুরু করেন, তাহলে কি সুন্দরভাবে তাদের মধ্যে এই সৃজনশীল শব্দগুলো তৈরি হবে। বিভিন্ন শব্দ একই জিনিসের, যেমন ধরেন আমরা চোখ জানি, চোখের অনেকগুলো শব্দ আছে, নয়ন, আঁখি, নেত্র, তো এই যে শব্দগুলো কিভাবে জানবে আপনি যদি ওয়ার্ড মেকিং না করান? তাহলে কি হচ্ছে, ওয়ার্ড মেকিং এর মাধ্যমে হচ্ছে, আপনি যদি চিন্তা করেন আপনার বাচ্চার উচ্চারণটা ঠিক মতো হচ্ছে না, বাচ্চাদেরকে আবৃত্তি করতে শেখান। আবৃত্তি করতে শিখলে তখন তার মধ্যে এই শব্দের ব্যবহারগুলো এবং শব্দের উচ্চারণগুলো সঠিকভাবে চলে আসবে এবং সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস সে উচ্চারণ করতে শিখবে, কথা বলতে শিখবে, নিজেকে উপস্থাপন করতে শিখবে। আর এগুলোর মাধ্যমেই সৃজনশীলতাকে বারবার তুলে নিয়ে আসা যাবে এবং সৃজনশীলতা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা সব কিছুই সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনার ছেলে মেয়ের পড়াশোনাও ভালো হবে, তাদের দিনকে দিন উন্নতি হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সৃজনশীলতা বিষয়টা মনোযোগ দিয়ে শোনার জন্যে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, লেখাপড়া অনলাইন সবসময় আপনার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।